সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের ইমান আমরের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি মোহাম্মদ আলী আল গানিম আজকে আলোচনা করব ইস্তমা ও তাবলিক সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে যে প্রশ্নগুলো সাধারণ আম ভাইয়েরা করে থাকেন ইজতেমা ও তাবলিক বিষয়ে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমার সম্মানিত দর্শকের নিকট আলোচনা করবো অমা ও ফিকেল্লাহবিল্লা প্রিয় দর্শকে আলোচনাটি শোনার আগে সকলের নিকট বিনীত অনুরোধ দাওয়াতের নিয়েতে ও অন্যের কাছে দিনের আলোচনাগুলো পৌঁছানোর নিয়েতে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন ইজতেমা ও তাবলিক বিষয়ে পাঠকের নানা জিজ্ঞাসা রয়েছে সেসব জিজ্ঞাসার উত্তর ও তাবলিক জামাতের বিভিন্ন পরিভাষা সম্পর্কে তার একটা তালিকা আমি আপনাদের সামনে পেশ করছি পৃথিবীর কোন দেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় উত্তর বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা মূল উদ্দেশ্য কি বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য হল ধর্মীয় কাজের জন্য মুসলমান দিগকে একত্রিত করা ইজতেমা শব্দটি কোন ভাষা ইজতেমা শব্দটি আরবি ভাষা ইজতেমা বলতে কি বোঝায় ইজতেমা বলতে ধর্মীয় কাজে একত্রিত বা সমবেত হওয়াকে বোঝায় বিশ্ব ইজতেমার দায়িত্ব ও কর্তব্য কী বিশ্ব ইজতেমার দায়িত্ব কর্তব্য হচ্ছে বিশ্বের আলে ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের বয়ান শোনা ও তা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া তাবলিক শব্দের অর্থ কি। তাবলিক শব্দের অর্থ হল প্রচার ও প্রসার তাবলিক বলতে কি বুঝায় তাবলিক বলতে ইসলাম ধর্মের কর্মকাণ্ডের প্রচার ও প্রসারকেই বুঝায় চিল্লা বলতে চোদ্দ পনেরো জন মুসল্লিগণ ইমান ও আমলের কাজে চল্লিশ দিন যে কোনো মসজিদে এবাদতে মগ্ন থাকাকে বুঝায় একটি চিল্লাই কতজন মোবাল্লিক অংশে নেয় একটি চিল্লাই চোদ্দো থেকে পনেরো জন মোবাল্লিক দিনের দায়ী অংশগ্রহণ করে একসাথে জমায়েত হয়ে চোদ্দো থেকে পনেরো জন সাথী বিভিন্ন ঘর থেকে বিভিন্ন পরিবার থেকে এক জায়গায় জমায়েত হয়ে একজন আমির সাহেবের ফয়সালা অনুযায়ী সে সিদ্ধান্তকে মেনে তারা একটা মসজিদে যায় আর আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায় এক চিল্লা কত দিনের হয় এক চিল্লা চল্লিশ দিনের হয় যে চিল্লা দিবে সে কোন কোন কাজে নিয়োজিত থাকে আল্লাহ রাস্তায় বের হওয়ার পর চিল্লাতে যাওয়ার পর তারা কোন কোন কাজগুলো সাধারণত করে থাকে চিল্লারত ব্যক্তি তাদের বিশ্বাস থাকবে তাহাইদ এক আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস থাকবে রসুলের প্রতি তাদের বিশ্বাস থাকবে আখরাসহ ইমান আমলের দাওয়াতের কাজে তারা নিয়োজিত থাকবে তাহাই রসালাত আখরাত ইমান আমল এর দাওয়াত নিয়ে তারা কাজ করবে বিশ্ব ইস্তমায় যে আখেরি মোনাজাত হয় আখেরি মোনাজাতের উদ্দেশ্য কী আখেরি মোনাজাতের উদ্দেশ্য হল নিজ পরিবার দেশ জাতি ও বিশ্ব শান্তির জন্য বিশেষভাবে দোয়া করা তাবলিক জামাতের প্রথম উদ্যোক্তা মুরব্বী কে তাবলিক জামাতের প্রথম উদ্যোক্তা মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি রহমতুল্লাহ আলাইম মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দুলবি এর জন্মস্থান কোথায় মৌলানা মোহাম্মদ ইলিয়াস কান্দুলবি রহমতুল্লাহ আলাইয়ের জন্মস্থান ভারতের দিল্লিতে তাবলিক জামাতের প্রথম সূচনা হয় কোন দেশে তাবলিক জামাতের প্রথম সূচনা হয় ভারতের দিল্লিতে মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দুলবি রহমতুল্লাহ আলাই কত সাল হতে এই এই দাওয়াতের কাজের সূচনা করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দুলবি রহমতুল্লাহ আলাই তেরোশো পঁয়তাল্লিশ ইজির সনে এই দাওয়াতের কাজের সূচনা শুরু করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস আসকান্দাল রহমতুল্লাহ আলাই কত সালে ইন্তিকাল করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস আসকান্দাল রহমতুল্লাহ আলাই উনিশশো চুয়াল্লিশ ইংরেজি সনে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহিও রাজি হন বাংলাদেশে কত সাল হতে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় বাংলাদেশে উনিশশো ছিচল্লিশ সাল হতে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় সর্বপ্রথম বাংলাদেশের কোথায় বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় সর্বপ্রথম ঢাকার কাকরা এলস্ত প্রাচীন তাবলিক মসজিদে বিশ্ব ইস্তমা অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ দ্বিতীয় বিশ্ব ইজতেমা কোথায় অনুষ্ঠিত হয় বাংলাদেশে দ্বিতীয় বিশ্ব ইজতেমা চট্টগ্রামের হাজি ক্যাম্পে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে তৃতীয় বিশ্ব ইজতেমা কোথায় অনুষ্ঠিত হয় বাংলাদেশে তৃতীয় বিশ্ব ইস্তমা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উনিশশো আটান্ন সালে উনিশশো সালে বিশ্ব ইজতেমায় কতজন মুসল্লি অংশগ্রহণ করেছিল উনিশশো ছষট্টি সনে বিশ্ব ইজতেমায় চার হাজার পাঁচশো জন মুসল্লি অংশগ্রহণ করেছিল উনিশশো সালে মুসল্লিদের পানির জন্য কতটি টিউবওয়েল বা নলকূপ বসানো হয়েছিল উনিশশো ছষট্টি সনে মুসল্লিদের পানির জন্য মাত্র দশটি নলকূপ বসানো হয়েছিল বর্তমানে ইজতেমা ময়দানে ব্যাপক পানি অঢেল পানি সরবরাহের উৎস কি কার মাধ্যমে এই পানিগুলো আসে লাখ লাখ মুসল্লিরা পানি পান করে প্রয়োজনে পানি ব্যবহার করে আটটির অধিক বিদ্যুৎ চালিত বড় বড় নলকূপ রয়েছে সেই নলকূপের মাধ্যমে পানি আসে সেই ডিপগুলোর মাধ্যমে পুরা ইজতেমার মানুষদেরকে পানি সরবরাহ করা হয় বহির্বিশ্বে কতটি দেশ তাবলিগ জামাতে মেহনত করে যাচ্ছে প্রায় একশো দেশ বাংলাদেশে তাবলিগ জামাতের সদর দফতর কোথায় বাংলাদেশে তাবলিক জামাতের সদর দফতর ঢাকার মেন শহর কাকরাইল হস্ত তাবলিকের যে মার্কাজ রয়েছে কাকরাইল মসজিদ সেই মার্কাজ থেকেই বাংলাদেশে তাবলিগ জামাতের সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তাবলিগ জামাতে কি কী পরিভাষাগুলো ব্যবহার করা হয় তশ্কিল জর্ণওয়ালে জামাত গাছ চিল্লা সাল তালিম বয়ান এলান আমির মেহনত জিম্মাদার জামাত সাথী মামুর মুজাকালেম হজরজি উসুলি ইত্যাদি সকল পরিভাষাগুলো তাবলিক জামাতে ব্যবহার করে থাকে ঢাকা শহরে কাকরেলস্ত তাবলিক মসজিদের অপর নাম কি এই কাকরেল মসজিদের অপর নাম হচ্ছে জিন্দা মসজিদ কাঁকরাইল মসজিদকে জিন্দা মসজিদ বলা হয় কেন প্রায় চল্লিশ বছর যাবৎ এই মসজিদের কোনো তালা চাবি নেই আমি আট বছর কাঁকরাইলে ছিলাম সেখানে পড়ালেখা করেছি কাঁকরাইল মাদ্রাসায় এই আট বছরে কাকরাইল মসজিদের গেটে তালা মারতে দেখি নাই কাকরাইল মসজিদের যে ভিতর মসজিদটা আছে বাউন্ডারি না মসজিদের ভিতরে যে গেট মসজিদের গেটিন গেট নাই নিস্তালার গেট নেই দ্বিতীয়তলার গেট নেই চব্বিশটা ঘণ্টা তালাবিহীন সর্বক্ষণিক মুসল্লির আল্লাহর ইবাদতে মগ্ন থাকে রাত দিন সকাল এমনকি রাত তিনটার সময় আমরা ঘুম থেকে উঠছি তো দেখতেছি যে বাহির থেকে একটা জামাত ঢুকছে একটা জামাত বের হচ্ছে বিদেশ থেকে জামাত আসতেছে জামাত যাচ্ছে চব্বিশটা ঘন্টা কাঁকরাইল মসজিদে মুসল্লির আসে যায় আমলে লিপ্ত থাকে এই জন্য এই মসজিদকে জিন্দা মসজিদ বলা হয় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ মুসল্লি কারা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লি সমগ্র বিশ্বের মুসলমানেরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের পার্থক্য কীরূপ কোনো পার্থক্য ভেদাভেদ তাদের মধ্যে নেই আমির ফকির সকলেই এখানে সমান সমান ইজতেমান মাঠে গেলে দেখবেন বিদেশিদের খিমার মধ্যে দুবাই সৌদির বড় বড় রাজার যে যে সকল সরকার প্রধান আছে তাদের ছেলে সন্তানদের অনেকে আসে তো তারাও সাধারণদের সাথে খাবারে বসে এক প্লেটে তারা খাবার খায় সেই প্লেটের মধ্যে একজন গরিবও বসে আছে সাধারণ লোকও বসে আছে বিশ্ব ইস্তমে অংশগ্রহণকারীদের সহজ সরল খাবার কি। সাধারণত তাদের ডাল খিচুড়ির খাবারটা বেশি হয়ে থাকে সাধারণ খাবার বিশ্ব ইস্তমায় কোনো চিঠির মাধ্যমে বা কোনো পার্চার মাধ্যমে কাউকে কি দাওয়াত দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সরকার প্রধান কাউকেই দাওয়াত দেওয়া হয় না ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর দাওয়াতে সকলে নিজ নিজ দায়িত্বে অংশগ্রহণ করে থাকে কোনো রাষ্ট্রপ্রধান কোনো রাষ্ট্রপতি কোনো দলের প্রধানকে দাওয়াত ও তাবলিগের এই বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার জন্য চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয় না বরং সকলেই তার নিজ দায়িত্ব থেকে মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব হিসেবে তারা সেখানে অংশগ্রহণ করে বিশ্ব ইজতেমায় মোনাজাতের নির্দিষ্ট সময় কখন সকাল দশটা হতে জোহরের আগ পর্যন্ত বিশ্ব ইজতেমায় প্যান্ডেল নির্মাণের শ্রমিককারা কারা এই প্যান্ডেলগুলো নির্মাণ করে থাকে একশো ষাট একর বড় বৃহৎ জাগার কাজগুলো কারা করে এবং কতদিন সময় লাগে ধর্মপ্রাণ সকল শ্রেণীর স্বেচ্ছাসেবক এবং তাবলিকের মেহনতকারী সাথীরা সকলেই সেখানে জমায়েত হয় নিজ উদ্যোগেই নিজ খরচেই নিজের অর্থ দিয়ে তারা প্যান্ডেল সাজায় এবং এই প্যান্ডেলটা তৈরি করতে প্রায় তিন মাসের অধিক সময় লাগে বিশ্ব ইজতেমায় অর্থ যোগান দেয় কেটা কারা বিশ্ব ইজতেমায় অর্থ দিয়ে থাকে নাম প্রকাশে অনিচ্ছুক দেশি বিদেশি ধর্মপ্রাণ বৃত্তশালীরা এই ইস্তেমার মাঠে তারা তাদের অর্থকে ব্যয় করে থাকে কিন্তু কারের চেক দেওয়া হয় না কারের নাম প্রকাশ করা হয় না এবং যে দানও করে সেও তার নামকে প্রসার প্রসার করে না বিশ্ব ইজতেমা আমাদেরকে কি শিক্ষা দেয় বাদশাহ আমির ফকির সকলেই সমান সকলেই আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাদের সকলকে বিশ্ব ইজতেমা ও তাবলিক জামাতের কিছু পরিভাষা বলা হলো এগুলা জেনে দিন ও ইমান ও আমলের উপর চলা এবং তার উপর মেহনত করা দিন খেয়ে ইসলাম সারা বিশ্বে প্রচার প্রসারের কাজ করার তৌফিক দান করুন ও তৌফিক বিল্লাহ